ওকে, তো আমি ক্লাস মানে আমাদের সাপোর্ট শুরু করছি। আজ হলো 13ই জানুয়ারি 2020 সাল, দুপুর 2টা। আমি সাপোর্ট শুরু করছি। ওকে, আচ্ছা, আমার সাথে যারা যুক্ত আছেন আপনারা আমাকে কি স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন? কক্সেস বাজার থেকে রনি শুনতে পাচ্ছেন? ঠিক আছে। তারপর আছেন রশিদ ফ্রম গাজীপুর। রশিদ, আপনি কি আজকে প্রথম? মাইকটা আনমিউট করেন। জি না স্যার। আমাদের কয়টা কয়টা ক্লাস আপনি জয়েন করেছেন? আমি এই লিড জেনারেশনের ক্লাসে জয়েন করছি, আবার ক্লাসিফাইড পোস্টিং এর। ঠিক আছে। তারপর আছেন শহীদ ফ্রম তেজগাঁও। ওকে, তারপর হচ্ছে আসানুর রহমান। ওকে, ঠিক আছে। ওকে, আমার সাথে সবাই সবাই যুক্ত আছেন। তারপর আছেন সোহাগ, তারপর আছে আনোয়ার। ওকে ওকে, ঠিক আছে, আমি তাহলে শুরু করছি। তাহলে আমি প্রথমেই দেখে নিচ্ছি সোহেলকে। সোহেল ফ্রম নোয়াখালী। স্যার, আমার প্রোফাইল চেক করবেন? ওকে, আসেন সোহেল, প্রোফাইল চেক করে দেবো। হ্যাঁ সোহেল, আমি আমি আপনার মাইকটা অন করে দিচ্ছি। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। ঠিক আছে, আপনার ছবিটা মোটামুটি চলবে, খারাপ হয় নাই। এসইউ প্রফেশনাল, প্রফেশনাল এর পি তো বড় হাতের হবে। আমি ঠিক করে দিচ্ছি। এসইউ প্রফেশনাল, ডিজিটাল মার্কেটার এবং লিঙ্ক বিল্ডার। ঠিক আছে। তারপর হলো ডেসক্রিপশন, আই এম এসইউ প্রফেশনাল, কমা, আই ক্যান ডু ডিজিটাল মার্কেটিং অ্যান্ড লিঙ্ক বিল্ডিং। এখানে কমা কেন হবে? দুইটা তো সম্পূর্ণ আলাদা সেন্টেন্স, এখানে তো ফুল স্টপ হবার কথা। আই এম এসইউ প্রফেশনাল, বিষয়টা শেষ, তাই তো? ফুল স্টপ, তারপর আই ক্যান ডু ডিজিটাল মার্কেটিং অ্যান্ড লিঙ্ক বিল্ডিং। অনেকে কি করে, ফুল স্টপ লেখছে, ফুল স্টপের পরে কোনো স্পেস দেয় না। যদি কোনো কমা হয়, কমার পাশে অবশ্যই স্পেস দিতে হবে, ফুল স্টপ দিলে অবশ্যই স্পেস দিতে হবে, সেমিকোলন, কোলন, প্রশ্নবোধক, যাই কিছু করেন না এখানে অবশ্যই কি করতে হবে, একটা স্পেস দিতে হবে। হ্যাঁ, স্পেস, এই যে ফুল স্টপের পরে একটা স্পেস দিতে হবে। অনেকে এটা দেন না, না দেওয়ার কারণে নিচে এখানে রেড মার্ক আসে, এটা সাবমিট নেয় না। আই ক্যান ডু ডিজিটাল মার্কেটিং অ্যান্ড লিঙ্ক বিল্ডিং, আই ডিড এ লং টার্ম ট্রেনিং ফ্রম অ্যান আউটসোর্সিং ইনস্টিটিউট অ্যান্ড লার্ন এ লটস অফ প্র্যাকটিক্যাল ওয়ার্ক। আই লার্ন দ্যাট এসইও ডিজিটাল। মানে এখানে এসইও ডিজিটাল মার্কেটিং একবার শব্দটা আসছে, আবার এসইও ডিজিটাল মার্কেটিং কেন? আই লার্ন দ্যাট এসইও লিঙ্ক বিল্ডিং ওয়ার্ক, এটার মানে কি? আপনি তো পারেন, আই ক্যান ডু ডিজিটাল মার্কেটিং, আপনি ডিজিটাল মার্কেটিং করতে পারেন, তাই তো? এরপর আপনি ডিজিটাল মার্কেটিং আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে শিখেছেন, বুঝলাম, আবার কি এটা? আই লার্ন দ্যাট এসইও ডিজিটাল মার্কেটিং অ্যান্ড লিঙ্ক বিল্ডিং ওয়ার্ক। আমি কাজটি করতে পারি, এটা লেখছেন, প্রথমে আমি কাজটি করতে পারি, তারপর বলছেন আমি কাজটি কি আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে শিখেছি, যথেষ্ট হয়েছে তো। হ্যাঁ, আবার বলছেন আমি কাজটি শিখেছিলাম, এটার মানে কি? I have practical done and learned things. It's a dangerous English, you know. I carry out any tasks with full responsibility. এত কঠিন করে শব্দ, এটা তো আই ক্যারি আউট, এই ক্যারি আউট শব্দটা তো আমার মাথায় সহজে আসবে না। আপনার মাথায় কেমনে আসলো এত এত কঠিন শব্দ, কঠিন প্রশ্ন, কঠিন শব্দ? এমন নাম যে আপনি খুব ভালো ইংলিশ জানেন বলে আপনার মাথায় আসছে, আপনি তো ভালো ইংলিশ জানেন না, আপনার লেখাগুলো দেখে তো বোঝা যাচ্ছে। এখন I carry out any tasks with full responsibility, এটা তো আরো সহজ করে তো লেখা যায়। I carry out এর পরিবর্তে do দেন না, I do any tasks
উইথ ফুল রেসপন্সিবিলিটি, ঠিক আছে? এখানে ক্যারি আউট শব্দটা পুরোপুরি মানানসই না, পুরোপুরি পুরোপুরি এটাকে মানানসই না। আরো সহজ করে লেখেন আই ডু লেখেন, অথবা কমপ্লিট কমপ্লিট লেখেন, অথবা শুধুমাত্র ডু লেখেন, আই উইল ডু, আই উইল ডু এনি টাস্ক, তাই তো? সহজ হয়, সবার জন্য বোঝা সহজ হয়। বাট আপনি লিখেছেন আই উইল, আই ক্যারি আউট। এখন ক্যারি আউট শব্দটা এই ক্ষেত্রে মানানসই মানানসই না। আর জাপান, জার্মানি বা চায়নার বাইরেরা এই ধরনের ইংলিশ বুঝবে না, সহজ সরল করে লিখতে হবে। আই হ্যাভ প্র্যাকটিক্যালি ডান অ্যান্ড লার্ন থিংস, এটার অর্থটা কি? আই হ্যাভ প্র্যাকটিক্যাল ডান, আপনি বলুন তো, আই হ্যাভ প্র্যাকটিক্যাল ডান, এইটার এটার অর্থ কি? কই উনি কথা বলেন কেন? জি স্যার, সোহেল বলেন আই হ্যাভ প্র্যাকটিক্যাল ডান, এটার অর্থ কি? কি ব্যাপার, কথা বলেন। সোহেল, জি স্যার, আই হ্যাভ প্র্যাকটিক্যাল ডান, এটার অর্থ কি? প্র্যাকটিক্যাল কাজগুলো করলাম আর কি। আর কি না, আর কি বলো তো, সেটা তো অবহেলা করে বলা হয়। আপনি একটু একটু মানে হেলা করে বলেন, মানে সিরিয়াসলি বলেন, মানে আই ক্যারি আউট, আই হ্যাভ প্র্যাকটিক্যাল ডান, এটার অর্থ কি? আপনাকে আমাকে সহজ সরল করে অর্থ অর্থটা বলেন। যেমন আই ইট রাইস, এটার অর্থ আমি ভাত খাই, ঠিক আছে রে? এরকম সহজ সরল করে অর্থটা বলেন বলেন আই হ্যাভ প্র্যাকটিক্যাল ডান, এটার মানে কি? তো যেটার অর্থ আপনি নিজেই বলতে পারতেছেন না, সেটা আপনি কিভাবে লেখছেন, কেন লেখছেন? সেটা বাইরে যদি আপনাকে জিজ্ঞেস করে আমার মতো করে যে তুমি এটা দিয়ে কি কি বুঝেছ, কি জবাব দেবেন বাইরকে? আই হ্যাভ প্র্যাকটিক্যাল ডান অ্যান্ড লার্ন থিংস, এটার মানে কি? পুরো সেন্টেন্সের মানেটা আমাকে বুঝাই বলেন। চুপ করে থাকলে কেমনে হবে, একটু কথা বলেন। কি ব্যাপারে সোহেল, কথা বলতেছে না কেন? সোহেল আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? সোহেল, হ্যালো, হ্যালো, আপনাকে অনেক বড় একটা সাগর পার হইতে হবে। এই সাগর পার হওয়ার জন্য এটা হচ্ছে আমাদের নৌকা। এখন নৌকাটা তো অনেক সাবধানে বানাইতে হবে, অনেক ভালোভাবে বানাইতে হবে। এই নৌকা দিয়ে তো সাগর পারে পাড়ি দেওয়া তো যাবে না, তাই না? নৌকাতে যদি ছিদ্র থাকে সেটা তো মাছ সাগরে গিয়ে তো ডুবে যাবে। তো এতটা অবহেলা কেন? আপনি যে সেন্টেন্সটা বলতে চেয়েছেন সেটা আরো সহজ ভাবে তো বলতে পারেন। আপনি আপনি বলতে চেয়েছেন যে আমি প্র্যাকটিক্যালি কাজটা শিখেছি। হ্যাঁ, তাহলে আমি প্র্যাকটিক্যালি কাজটা শিখেছি, এটা আপনি, আমি কি আই, হ্যাঁ, প্র্যাকটিক্যালি কি প্র্যাকটিক্যালি, কাজ শিখে কি কাজ কি, হ্যাঁ, ওয়া মানে কি জব অথবা ওয়ার্ক, যে কোনো একটা একটা লিখতে পারেন। হ্যাঁ, ঠিক আছে। তারপর শিখে ইংরেজি, ইংরেজি হলো লার্ন, তাহলে আই লার্ন একদম সহজ করে মানে পাশাপাশি শব্দগুলো মানে বসাই বসাই দেন, তাহলে তো হয়ে যায়, তাই না? পাশাপাশি শব্দগুলো বসাই আমরা যদি একটু দেখি, একটু দেখলে আমরা নিজে নিজে এটাকে সেট করে ফেলতে পারবো। খুব কঠিন কিছু তো না এটা, মানে এতটা অবহেলা কেন? এইভাবে অবহেলা তো করা যাবে না। সোহেল আপনি ভালোভাবে করবেন, আপনি পরশু দিন আমাকে আমাকে দেখাবেন। কালকে সারাদিন আপনি শুধুমাত্র 10 ঘন্টা সময় দেন, আপনি শুধু আধা ঘন্টা সময় দিয়ে তৈরি করেছেন। হ্যাঁ, মানে আধা ঘন্টার কাজ করেছেন, আপনি 9.5 ঘন্টার কাজ করেন নাই। আপনার ফাইবার অ্যাকাউন্টটা তৈরি করতে সময় লাগবে আধা ঘন্টা, আর এই অ্যাকাউন্টটাকে কারেকশন করতে সময় লাগবে আরো 9.5 ঘন্টা। আপনি আধা ঘন্টার কাজটা করছেন, 9.5 ঘন্টার কাজটা করেন নাই, ঠিক আছে? কারেকশন করেন নাই, একটু দয়া করে কারেকশন করেন। আচ্ছা, শহীদ ফ্রম ঢাকা তেজগাঁও, শহীদের কাজটা কি ছিল? হ্যাঁ, আসেন প্রোফাইল চেক করে দেবো। আসেন শহীদ ফ্রম ঢাকা তেজগাঁও, হ্যাঁ,
শহীদ এসইও প্রফেশনাল কমা ডিজিটাল মার্কেটার কমা ইউটিউব এক্সপার্ট ঠিক আছে মুখে মুখে হাসি নেই এক নাম্বার দুই নাম্বার হচ্ছে মুখের এক পাশ অন্ধকার এক পাশ আলোকিত হবে না ছবি মুখে হাসি হাসি থাকতে হবে মুখে কনফিডেন্ট থাকতে হবে আর প্রফেশনাল পোশাক হইতে হবে এই তিনটার একটাও নেই আপনার এখানে ঠিক আছে তারপরে হচ্ছে ফ্রম বাংলাদেশ এসইও প্রফেশনাল ডিজিটাল মার্কেটার ইউটিউব এক্সপার্ট ঠিক আছে I am SEO professional and digital marketer, also expert in YouTube marketing, Facebook marketing, graphic design, video editing, etc. একটু দেখে আমি বুঝতে পারছি একদম একই রকম হুবহু হুবহু একই রকম সবার মতো করে মানে আমি যেভাবে ভিডিও দেখেছি হুবহু একই রকম In my career, I have done several projects and completed long-term training from Outsourcing Institute on global digital marketing. ভালো কথা In my career, I have done several projects. আমি অনেকগুলো প্রজেক্ট করেছি এখন স্বাভাবিকভাবে ভাই আপনাকে প্রশ্ন করবে এটা নিয়ে যে তুমি কয়েকটা প্রজেক্ট করছো দেখি তোমার প্রজেক্টগুলোতে তুমি কি করছো হ্যাঁ এখন আপনি যদি বলেন যে আপনি সেভারাল প্রজেক্ট করছেন অবশ্যই কি আপনাকে ভাইয়ের ব্যাপারে প্রশ্ন করবে যদি বলেন যে আমি নতুন তাহলে কি তাহলে ভাইয়ের আপনাকে আগের প্রজেক্টের ব্যাপারে কোনো প্রশ্ন করবে না আপনি নতুন হ্যাঁ আপনাকে এভাবে দেখেন আপনি কি আগে কোনো প্রজেক্ট করছেন হ্যাঁ শহীদ আপনি কি আগে কোনো প্রজেক্ট করছেন না স্যার আপনি তো মাত্র আমাদের এখানে ভর্তি হয়েছেন আপনি আউটসোর্সিং ইনস্টিটিউটের সাথে কোনো প্রজেক্ট এখনো করেন নাই করছেন আমাদের সাথে কোনো প্রজেক্ট করছেন কিনা না না স্যার কিছুই করেন এখানে আপনি কেন লেখছেন এখানে আপনি কেন লেখছেন যে কোথায় আই হ্যাভ ডান সেভারাল প্রজেক্ট এন্ড কমপ্লিটেড আ লং টার্ম আই হ্যাভ ডান সেভারাল প্রজেক্ট এটা আপনি কেন লিখেছেন প্রজেক্ট লেখ করছেন কি করেন নাই তো না করলে সেটা আপনি মিথ্যা কথাটা এটা তো মিথ্যা তাই না এটা এটা আপনি কেন লেখছেন আপনার কি ধারণা এটা লিখলে বায়ার খুব বেশি খুশি হবে এখন কেউ যদি বলে যে হ্যাঁ বায়ারকে যদি এভাবে খুশি করতে চান তাহলে এটা তো ভয়ঙ্কর বিষয় কেউ যদি আপনি যদি বলেন যে আমি পাঁচ বছরের অনেকগুলো প্রজেক্ট করছি তখন বায়ার স্বাভাবিকভাবে আপনাকে প্রশ্ন করবে যে তুমি কি কি প্রজেক্ট করছো তুমি কি করছো না করছো আমাকে বলো যদি বলতে না পারেন বায়ার আপনার প্রোফাইলটা ফ্ল্যাগ করে দিবে আপনার প্রোফাইলটা ব্লক হয়ে যেতে পারে হ্যাঁ এখন কথা হলো যেখানে যেখানে মানে ইয়া কথা অসত্য কথা সেখানে বরকত নাই এখানে আপনাকে আপনাকে অতিরঞ্জিত করে বলে নিজের সম্পর্কে অতিভাবে ফুলিয়ে ফাফিয়ে বলে বায়ার দৃষ্টি আকর্ষণ করা করলে সেটাকে নিশ্চিত থাকেন যে বেশি দিন আউটসোর্সিং করতে হবে না কোনো দরকার নাই আপনি যতটুকু আছেন ততটুকুই আপনি নতুন নতুন সমস্যা কি এই কাজগুলো করার জন্য তার পিএইচডি কত হয় না বছরের পর বছর অভিজ্ঞতা তো লাগে না নতুন অবস্থায় আমাদের সব প্রত্যেকটা স্টুডেন্ট কাজ পাচ্ছে তো নতুন অবস্থায় নতুন অবস্থায় কাজ পাবেন নতুন অবস্থায় সবকিছু হবে শুধুমাত্র ভালোভাবে কাজটাকে আপনার শিখতে হবে শুধু এখানে একটা জিনিসে কনফার্ম করবেন যে আমি ভালোভাবে কাজটা শিখছি পরিপূর্ণভাবে শিখছি হ্যাঁ কোনোভাবেই কি অতিরিক্ত অতিরিক্ত কথা বলে অতিরঞ্জিত কথা বলে বাইরের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করলে সেটা সবার জন্য কি হবে খুবই খুবই ক্ষতিকর হবে In my career, I have done... আপনার ক্যারিয়ার তো কোনো শুরুই হয়নি আচ্ছা ফ্রম আউটসোর্সিং ইনস্টিটিউট গ্লোবাল ডিজিটাল মার্কেটিং আচ্ছা প্রফেশনালি আই এম পজিটিভ টু মাই অ্যাচিভ লন্ডেবল রেজাল্ট ইন সেক্টর এটার মানে কি প্রফেশনালি আই এম পজিটিভ টু ডু মাই বেস্ট আই এম পজিটিভ টু মাই বেস্ট টু অ্যাচিভ এটা কি লন্ডেবল রেজাল্ট ইন দিস সেক্টর এটা এটার অর্থ কি আপনি একটা কাজ করেন আপনি এভাবে লিখেছেন বাইরকে যে আমি অক্সফোর্ড থেকে পিএইচডি করে আসছি হ্যাঁ বাংলাদেশের সবগুলো ভার্সিটি থেকে আমি পিএইচডি করছি আমি আজকে 50 বছর ধরে কাজ করতেছি ঠিক আছে তারপর কি আমার কাজ দেখে কয়েকজন ভাইয়া পাগল হয়ে গেছে হ্যাঁ আমি কয়েকটা কোম্পানিকে কি তাদেরকে মানে মানুষ করে দিছি হ্যাঁ কোকাকোলা কোম্পানি আজকে চলতেছে সেটা আমার কারণেই চলতেছে
ঠিক আছে, এভাবে আপনি বলেন, খুব সুন্দর করে সুন্দর করে বলেন, দেখবেন যে বায়ার কি আপনাকে কোটি কোটি টাকার কাজ দিবে। এটা আমার আমার মানে কি বলতো, আমার এটা দেখে আমার মানে খারাপ লাগার অনুভূতি তৈরি হচ্ছে। হ্যাঁ, আপনার এই কথাগুলো দেখে আমার খারাপ লাগার অনুভূতি তৈরি হচ্ছে, যদিও বা কথাগুলো আমার উদ্দেশ্য না, উদ্দেশ্যে না, কথাগুলো এক্সেপ্ট বাইরের উদ্দেশ্যে। এখন কোন একটা বায়ার যদি এগুলো দেখে সে কি বলবে, কি বুঝবে? সে তো আপনার প্রোফাইল দেখে তো বুঝতেছে, প্রোফাইল জিরো। আপনি যখন কাজ করবেন, আপনার অভিজ্ঞতা আছে, আপনি অনেক কিছু করছেন, সেগুলো তো আপনাকে এভাবে বলতে হবে না, সেটা তো আপনার প্রোফাইলে বলবে। প্রোফাইলে আপনার ফাইভ স্টার ফিডব্যাক থাকবে, অনেকগুলো বাইরের রিকমেন্ডেশন থাকবে, অনেকগুলো বাইরের কমেন্টস থাকবে, ওগুলো দেখে তো বাইরে বুঝবে হ্যাঁ আপনি আপনি কতটুকু 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 আপনি কি কাজ করছেন। এখন আপনি যদি এভাবে বলার বলে বলে হ্যাঁ আপনি এই পারেন সেই পারেন এই করবেন সে করবেন এভাবে করে করে যদি বাইরের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন, তাহলে তো বায়ার আর কি, হ্যাঁ মানে আমি তো তাও আপনার এটাকে দেখাটা স্টপ করছি, আপনার স্ক্রিনটাকে আমি স্টপ করছি, কিন্তু মানে বায়ার কি করবে, সাথে সাথে ফ্ল্যাগ করে দিবে আপনার পুরো প্রোফাইলটাকে, ফ্ল্যাগ ফ্ল্যাগ করে দিবে। ঠিক আছে, দয়া করে এটা করবেন না। কথা হচ্ছে সত্যের মধ্যে মধ্যে কি বরকত আছে, অতিরঞ্জিত কোনো কিছুর মধ্যে কোনো বরকত নেই। আচ্ছা সোহেল আসেন, যদি অন্য কেউ যদি এরকম করে লিখে থাকেন দয়া করে মুছে দেন, দয়া করে দয়া করে এগুলো মুছে দেন, অতিরঞ্জিত কোনো কথা লিখবেন না। আপনি নতুন নতুন তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি কাজ পারেন, আপনি কাজ শিখছেন, এটাই আপনার, এটাই আপনি প্রফেশনালি নিয়েছেন, আপনি সিরিয়াস, আপনি 100% সিরিয়াসলি কাজ করবেন। আপনি জিরো তাতে কোনো সমস্যা নেই, মানুষ তো জিরো থেকে তো হিরো হয় তাই না? এখন আপনাকে হিরো হিরো যদি পরিচয় দেন আপনি ফলস হয়ে যাবেন, আপনি জিরো জিরো অবস্থাতে আপনি কাজ পাবেন, কোনো সমস্যা নেই। সোহেল বলেছেন, আচ্ছা সোহেল আসেন মাই প্রোফাইল, হ্যাঁ আসেন সোহেল স্ক্রিনে আসেন সোহেল। সোহেল আজাদ, ঠিক আছে, আই উইল ডু, আই উইল ডু আবার ক্রিয়েট, ডু এবং ক্রিয়েট দুটো একসাথে হবে না তো, মানে ডু তো করা, ক্রিয়েট তো তৈরি করা, তো করা করা, আই উইল ডু ক্রিয়েট ফেসবুক মার্কেটিং, হ্যাঁ প্রোভাইড ইন ইউএসএ, তাহলে এটা এটার অর্থ রেখে আমি তাকে জিজ্ঞেস করি। সোহেল আপনি বলেন ইহা ইহার অর্থ কি, আমি করলাম তৈরি করলাম, হ্যাঁ আই উইল ডু, হ্যাঁ এক মিনিট,
দেখতে পাচ্ছি আই উইল ডু ক্রিয়েট হ্যাঁ বলেন আপনি বলেন আই উইল ডু ক্রিয়েট এটার মানে কি সোহেল বলেন সোহেল আপনার মাইকটা অন করেন বলেন হ্যাঁ ওয়ালাইকুম সালাম বলেন এটার অর্থটা আমি ওই অর্থাৎ আমি বাংলা লিখছি আমি লিখছি আপনি আমি ফেসবুক মার্কেটিং এর ইউএসএ ইউএসএ এর মধ্যে সরবরাহ করব এইভাবে করে একটা বাংলা লিখছি তো আমি ও ক্রিয়েট বাবারে আপনি বাংলাতে বাংলাতে লিখছেন বাংলা থেকে ইংরেজি করছেন তাই তো ঠিক তো জি বাংলাটা বাংলাটা আমাকে দেখান জি জি স্যার আমি ওই ক্রিয়েটটা আমি সৃষ্টি একদম ম্যাট তৈরি করতেছি কিন্তু বাংলাটা আপনি বাংলাটা আমাকে দেখেন না আমি বলছি যে জিনিসটা বাংলাতে লিখবেন লেখার পর সেটাকে ইংরেজিতে কনভার্ট করবেন যদি ইংরেজিতে কনভার্ট করতে না পারেন ইংরেজিতে কনভার্ট আমি করে দেবো আপনার জন্য গুরুত্বপূর্ণ হলো বাংলাটা লেখা তাই তো ইংরেজি লেখাটা খুব গুরুত্বপূর্ণ কিছু না ইংলিশটা খুব গুরুত্বপূর্ণ কিছু না এখন আপনি যে বাংলায় লেখছেন সেই বাংলাটা বলেন যে আপনার মনের ভাবটা আমি বুঝি কি ব্যাপার আমি খাতা লিখছি তো স্যার এটা একটু দেখাতে একটু আপনি পড়েন না লিখছি তো একটু খাতায় লিখছেন আপনি পড়েন না পড়েন না পড়েন আমি শুনি আচ্ছা আমি ফেসবুক মার্কেটিং এর বিজনেস পেজটা পরিপূর্ণভাবে ইউএসএ প্রচার করতে চাই এভাবে লিখছিলাম আমি দাঁড়ান আমি ফেসবুক মার্কেটিং এর বিজনেস পেজটা পরিপূর্ণভাবে ইউএসএ তে প্রচার করতে চাই প্রচার করতে পারি এভাবে লিখছিলাম প্রচার করতে পারি আমি ফেসবুক মার্কেটিং এর বিজনেস পেজটা কোন বিজনেস পেজটা বিজনেস পেজ না ফেসবুক মার্কেটিং এর কাজ চলছে হ্যাঁ আপনি ক্লিয়ার করে বলেন একদম আবার বলেন সবকিছু বাদ দেন আবার বলেন আপনি টাইটেলটা যেটা আপনি বাংলা লেখছেন সেটা আমাকে বলেন আমি আপনাকে ইংরেজি করে দিচ্ছি বলেন আমি ফেসবুক মার্কেটিং এর কাজটা ইউএস এর মধ্যে সবার আপাতত বাংলা লেখেন নাই আপনি তো বাংলা লেখলে তো আমাকে বলতে পারতেন একটানে বলতে পারতেন আপনি তো আবার চিন্তা করতেছেন সব চিন্তা করতে পারতেন হ্যাঁ ওই লিখছি তো কাটাকুটি করে ফেলছি তো কাটা কাটাকাটি করছেন ভালো কথা আপনার লেখা তো আপনি পড়েন যতটুকু আছে কাটাকাটির পরে যতটুকু লেখা বেঁচে আছে হ্যাঁ ওটুকু পড়েন না আমি বলেন ওটুকু পড়েন আমি লিখি বাংলায় হ্যাঁ আমি বুঝি না মানুষ এভাবে যদি এত অবহেলা করলে আপনি কি আশা করবেন বলেন দাঁড়ান আমি লিখি হ্যাঁ আমি ফেসবুক মার্কেটিং মার্কেটিং এর কাজটা ইউএস এর মধ্যে সরবরাহ করতে পারি ইউএস এ এর মধ্যে সরবরাহ করতে পারবো তাই তো আমি এটাই তো তাই তো আমি ফেসবুক মার্কেটিং এর কাজটা ইউএস এর মধ্যে সরবরাহ করতে পারবো এটি হলো আপনার টাইটেল তাই তো ঠিক তো জি খুব সুন্দর আচ্ছা এখন আমি আমি হ্যাঁ এবার এটা বাংলাটা আমাকে আমাকে বুঝাই দেন আমি ফেসবুক মার্কেটিং এর কাজটা ইউএস এর মধ্যে সরবরাহ করতে পারবো ফেসবুক মার্কেটিং এর কাজ সরবরাহ কেমনে করে মনে করেন আমাকে যদি একটা পানি দেওয়া হয় পানি সরবরাহ করে গ্যাস সরবরাহ করে তাই না সাপ্লাই করে বা প্রোভাইড করে তাই তো ত্রাণ আছে ত্রাণ বিতরণ করে বা ত্রাণ সরবরাহ করে এখন এটা কি ফেসবুক মার্কেটিং এর সেরকম একটা জিনিস হাতে হাতে নিয়ে দিবে যে যে জিনিসটা দিলাম এই জিনিসটা সব পুরো ইউএস এর মানুষকে আপনি কি সবাইকে একটু একটু করে ফেসবুক মার্কেটিং দিয়ে দিবেন ইউএস এর সব মানুষ হাত পেরে থাকবে আপনি গিয়ে সবাইকে একটু একটু করে কি হ্যাঁ মানে ফেসবুক মার্কেটিং দিয়ে দিবেন এভাবে মানে সরবরাহ বলতে কি বুঝায় এটা তো সরবরাহ হবে না এটা তো হ্যাঁ প্রচার তার মানে টাইটেলটা হয়েছে কি আমি ফেসবুক মার্কেটিং এর কাজ ইউএস এর মধ্যে সরবরাহ করতে পারবো তার মানে ইউএস এর মানুষরা খুবই দুর্ভিক্ষের মধ্যে আছে কিছু দুর্ভিক্ষ তাদের ফেসবুক খাইতে হবে
ফেসবুক মার্কেটিং এর কাজ লাগবে মানে ফেসবুক মার্কেটিং এর সরবরাহ মানে ফেসবুক মার্কেটিং কে হাতে ধরার মতো কোনো জিনিস এটা কোনো প্রোডাক্ট এখন কথা হলো আমি বারবারই বলি আউটসোর্সিং করার জন্য বাংলায় ভালো হতে হবে আপনি বাংলা জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার হতে হবে আপনার বাংলা কনসেপ্ট ক্লিয়ার না আপনি কি বলতে চাচ্ছেন যেটা বলতে চাচ্ছেন সেটা তো ক্লিয়ার না এখন আপনি ক্লিয়ার করে যদি চিন্তা করতে না পারেন তাহলে আপনার কাজ শেখার সমস্ত কিছু বৃথা আপনি যদি ক্লিয়ার করে চিন্তা করতে পারতেন তখন আমি আপনাকে সেটা ইংরেজিতে করে দিই কি করে দিতে পারতাম আপনি কি বুঝতে পারতেন সমস্যাটা কোথায় সমস্যাটা ইংরেজিতে নাকি বাংলায় জি স্যার সমস্যাটা কোথায় ইংরেজিতে নাকি বাংলায় বাংলায় সর্বরাহর মধ্যে বলেন বাংলায় সমস্যা বাংলাতেও সমস্যা না আপনি যদি বাংলায় কথা বলেন আপনি কি কথা বলেন না বাংলায় বলেন না আপনি বাংলায় কথা বলেন বাংলায় চিন্তা করেন হ্যাঁ তাহলে কি বাংলা তো আপনি পারেন হ্যাঁ তাহলে সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে আপনার চিন্তায় সমস্যাটা হচ্ছে যে আপনি একটা জিনিস করছেন বা আপনার কি কনসেপ্টটা হ্যাঁ সেই কনসেপ্টটা ক্লিয়ার হয় না ফেসবুক মার্কেটিং জিনিসটা কি বলুন তো আমাকে বলুন না ফেসবুক মার্কেটিং ফেসবুক মার্কেটিং জিনিসটা কি একটু এক লাইনে বলুন তো ঠিক আমাকে আপনি কি কাজটা শিখছিলেন ফেসবুক মার্কেটিং এর কাজটা শিখছেন আমি এখানে দেখছিলাম যে মানে না এখানে আমি ইউটিউব থেকে আপনার ওই রেজাল্টস সেগুলো দেখছিলাম যে আমি বলতেছি আপনি ফেসবুক মার্কেটিং এর কাজটা কি শিখছেন এটা দেখে আমার প্রশ্নের উত্তরটা দেন না আপনি কি ফেসবুক মার্কেটিং এর কাজটা শিখেছেন আপনার ইউটিউব থেকে এগুলো আমি দেখছিলাম এখন আমি বাবা আমি আমার সহজ প্রশ্নের সহজ উত্তরটা বলুন না আপনি ফেসবুক মার্কেটিং এর কাজটা আমার ক্লাস থেকে শিখতে পারবেন ফেসবুক ইউটিউব থেকে শিখতে পারবেন যে কোনো জায়গা থেকে শিখতে পারবেন সেটা বড় বিষয় না আমার প্রশ্ন অ্যানসারটা খুব সহজ হবে হ্যাঁ শিখছি অথবা হ্যাঁ শিখিনি আপনি কি ফেসবুক মার্কেটিং শিখেছেন না শিখিনি তো এই যে কাজ যদি আপনি না শিখেন কাজ যদি আপনি আগে থেকে না শিখেন তাহলে আপনি গিগ কেন বানাচ্ছেন গিগ বানানোর অর্থ কি গিগ বানানোর অর্থ হলো আপনি কাজটা ভালো করে শিখছেন শিখার পর আপনি কাজটা এই মুহূর্তে করতে প্রস্তুত এখন আপনি কি করতেছেন গিগ বানাচ্ছেন কাজটা আপনি অফার করতেছেন তো যে কাজটা আপনি নিজেই পারবেন না সেই কাজটা যদি করেন সেই কাজ নিয়ে যদি গিগ তৈরি করেন তাহলে সেটা তো এরকমই হবে আপনি তো টোটালি যে কাজটা আপনি জানেন না সেই কাজ সম্পর্কে আপনি লিখবেন কেমনে বলবেন কেমনে আমি কি কখনো বলেছিলাম যে আপনারা গিগ কাজ না শিখে গিগ বানান আমি প্রথমে কাজ শিখাই কাজ শিখানোর পর সেই কাজ নিয়ে সবাইকে আমি হোমওয়ার্ক দিই অ্যাসাইনমেন্ট করতে বলি সবাই হোমওয়ার্ক করে আমাকে জমা দেয় আমি সবার হোমওয়ার্ক আমি চেক করে দিই হোমওয়ার্ক গুলা কারেকশন করে দিই প্লাস সবাইকে কি আরো ভালোভাবে কি এটা বুঝাই হ্যাঁ প্রথম ক্লাসে কাজ শিখানোর পর আরো দুই তিনটা ক্লাস নিই আরো ভালোভাবে কি সবাইকে হোমওয়ার্ক দেওয়ার জন্য আরো ভালোভাবে জিনিসটাকে বোঝানোর জন্য সবকিছু করার পর তারপর আমি কি সবাই হোমওয়ার্ক কনফার্ম করার পর তারপর আমি কি করাই গিয়ে আমি গিগ তৈরি করা শিখাই এখন আপনি কাজ না শিখে আমি বারবার করে বলি যে কাজ না শিখে গিগ তৈরি করা যাবে না কাজ না শিখে গিগ এভাবে তৈরি করা যাবে না এই টাইটেল যদি কোনো বায়ার চোখে যদি পড়ে ঠিক আছে একদম সে সাথে সাথে ফ্ল্যাগ করে দিবে সাথেটা দেখি আপনার প্রোফাইল ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে আমি বুঝতেছি না এই বেশি যারা ভর্তি হয়েছে সবার অবস্থা আমি খুবই খুবই খারাপ খারাপ দেখতে পাচ্ছি নাকি এখন সময়টা খারাপ আমি আসলে বুঝতে পারতেছি না ফরহাদ ভোলা ফরহাদ হাসতেছে ফরহাদ আপনার কি অবস্থা না আপনার হাসি দিয়ে তো মনে হচ্ছে না সবাই মানে কি মানে আমি ঠিক আছে এরকম মনে হচ্ছে আপনি আপনি কি করছেন জি স্যার কিন্তু স্যার নেট প্রবলেম এর কারণে আপনাকে দেখাতে পারি না স্যার আচ্ছা দেখবো বহুদিন দয়া করে এই জিনিসটা সিরিয়াস বিষয় ঠিক আছে আপনি একটা গিগ তৈরি করার আগে অবশ্যই আগে কাজটা শিখতে হবে কাজটা শিখতে আপনার সময় লাগবে 10 ঘন্টা তারপর আপনি গিগ তৈরি করবেন গিগ তৈরি করতে সময় লাগবে আপনার 10 ঘন্টা ঠিক আছে মানে কাজটা শিখতে সময় লাগবে 1 ঘন্টা থেকে 2 ঘন্টা কিন্তু কাজটা ভালো করে বুঝতে অ্যাসাইনমেন্ট তৈরি করতে সবকিছু করতে আপনার কমপক্ষে 10 ঘন্টা সময় লাগবেই লাগবে ঠিক আছে আরো বেশিও লাগতে পারে তারপরে গিগ তৈরি করতে সময় লাগবে আপনার আধা ঘন্টা ওই গিগটাকে কারেকশন করতে সময় লাগবে কত আরো কত ঘন্টা আরো 9.5 ঘন্টা তো এইভাবে প্রত্যেকটা কাজ দিয়ে আপনাকে 20 থেকে 25 ঘন্টা টাইম স্পেন্ড করতে হবে আপনি যদি ফেসবুক মার্কেটিং এর একটা কাজ যদি আপনি অফার করেন ফেসবুক মার্কেটিং এর কাজটা করবেন তাহলে 10-15 ঘন্টা সময় লাগবে কাজটা শিখতে
আরো 10-15 ঘন্টা সময় লাগবে গিগ তৈরি করতে, তার মানে কমপক্ষে 25 থেকে 30 ঘন্টা। 30 ঘন্টা যদি আপনি একটা কাজের পিছনে স্পেন্ড না করেন, আপনি শিখবেন কি, বায়ারকে করে দিবেন কি, তাই না? দয়া করে এতটা অবহেলা কেউ কেউ করবেন না। আচ্ছা আসেন, রশিদ ফ্রম গাজীপুর আসেন, দেখি রশিদের কি, রশিদের কি অবস্থা। আসেন রশিদ ফ্রম ফ্রম গাজীপুর, রশিদ আপনি স্ক্রিন শেয়ার করেন। রশিদ তো নেই। তারপর আসেন রনি ফ্রম চকরিয়া, রনি ফ্রম চকরিয়া। হ্যাঁ রনি, আপনি কি, হ্যাঁ রনি আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার শুনতেছি স্যার। ঠিক আছে আমাকে মাউস অ্যাপ্রুভাল দিন। হ্যাঁ আমাকে মাউস অ্যাপ্রুভাল দিন স্যার, দিছি স্যার। হ্যাঁ বলুন। উপরেরটা স্যার, উপরে যেটা রিকোয়েস্ট আসছে না স্যার, জিনিসটা স্যার এটা ল্যান্ডিং ফেজ নিয়ে একটা বলতেছে। আসলে স্যার আমি গিগ তৈরি করেছি স্যার দুইটা মাত্র, একটা হলো আমি 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 একদম কিছুই বুঝি না। মনে করেন যখন আমরা একটু কথা বললে ভূমিকা দিয়ে বলতে হয়, ভূমিকা ভূমিকা ছাড়া জিনিসটা বুঝা বোঝা যায় না। মনে করেন একটা ছেলে যখন গল্প বলে, ঠিক আছে, তখন সে স্টেজে উঠে, স্টেজে উঠার পর সবার উদ্দেশ্যে বলে যে আমি একটা গল্প বলবো, গল্পের নাম আবুল কেন পাগল। তারপর সে শুরু করে, এক গ্রামে এক দেশে এক মানে কি রাজা ছিল, সেই রাজার নাম ছিল অমুক রাজা, তাই না? এভাবে বলে না, তো আমি একটা গল্প বলবো, হ্যাঁ এই গল্পের নাম অমুক। এটা কেন বলে? এটা বলে হচ্ছে মানুষকে সবাইকে প্রিপেয়ার করার জন্য, মেন্টালি প্রিপেয়ার করার জন্য যে হ্যাঁ আমরা একটা কোন একটা গল্প শুনতে যাচ্ছি, তাই তো? আমরা কবিতা আবৃত্তি করার সময় এরকম বলতেন না স্কুলে? হ্যাঁ আমি একটু কবিতা বলবো, কবিতার নাম হ্যাঁ এটা, তাই তো? তো এখন আমাকেও সেভাবে ভূমিকা দিয়ে বলতে হবে। একটু সহজ করে বলুন, আমি রিল্যাক্সলি আপনার কথা শুনবো, খুব ধৈর্য সহকারে শুনবো, আপনি বলেন। আপনি যদি না বুঝেন, হ্যালো স্যার, আপনি যদি না বুঝেন, আপনি একজন মানুষ, আমি একজন মানুষ, এখন আমি আমি কেমন বুঝবো বলেন? তাইলে সম্ভবত এটা মানুষের বুঝার সাধ্যের বাইরে। আমিও বুঝবো না, আপনিও মানুষ আমিও মানুষ, তাই তো? এখন কথা হচ্ছে আপনি আমি শিখাচ্ছি, তাই তো? আমি প্রত্যেকটা কাজ শিখাই, অনেক 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 ডিপলি আলোচনা করি, তাই না? এখন আপনি কোন একটা বায়ার আপনাকে কাজ অফার করছে, অফার করার পর বা কাজ নিয়ে কথাবার্তা বলতেছে, এখন এই কাজ নিয়ে কথাবার্তা বলার সময় আপনি কাজটা করতে না পারেন, ভালোভাবে পারফেক্টলি কথা বলতে না পারেন, সেটা পরের কথা, কিন্তু অন্তত সে কি বলতেছে সেটা তো আপনি আপনি বুঝবেন, তাই না? 100% না বুঝেন, 50% তো বুঝবেন সে কি বলতেছে বা কি বলতে চাচ্ছে, তাই তো? আপনি রেস্টুরেন্টে খেতে গেছেন, আপনি চাইনিজ কোরমা পোলাও এটা সেটা অনেকগুলো খাবার আপনি কি নাম জানেন না, হ্যাঁ, কিন্তু কি মোটামুটি কাস্টমার কি খেতে চাচ্ছে সেটা তো আপনি তো বুঝবেন। সে কি ড্রিঙ্কস খেতে চাচ্ছে, পানি জাতীয় জিনিস খেতে চাচ্ছে, নাকি সে কি এই রাইস জাতীয় জিনিস খেতে খেতে চাচ্ছে, আপনি তো সেটা তো বুঝবেন। হালকা হালকা হলে তো আপনি বুঝবেন সে কি বিফ খেতে চাচ্ছে নাকি চিকেন খেতে চাচ্ছে, একটুকু তো বুঝবেন। হ্যাঁ আপনি হয়তো খাবারের অনেক রকম আইটেমের নাম আছে, অনেকগুলো আইটেমের নাম আপনি জানেন না, বাট বেসিক জিনিস তো আপনি বুঝবেন মোটামুটি, তাই তো? যে হ্যাঁ আমি চিকেন জাতীয় কিছু খেতে চাচ্ছি। তো এখন এখন একদম কোনো কিছু যদি না বোঝেন, যারা আমাকে বলবেন যে আমি কোনো কিছুই বুঝি নেই, ঠিক আছে, তাহলে এই সমস্যাগুলো সমাধান করা খুব সহজ, আমিও কোনো কিছু বুঝি নেই। কেউ যদি আমাকে বলেন যে হ্যাঁ বায়ার এটা বলছে, এটা বলার পর আমি 50% বুঝতে পারছি আর বাকি 50% আমাকে বুঝাই দেন, আমি অবশ্যই বুঝাই দেবো। কেউ যদি বলেন যে আমি 10% বুঝছি, হ্যাঁ বাকি 80-90% আমাকে বুঝাই দেন, আমি তারপরেও বুঝাই দেবো, তাহলে সেক্ষেত্রে প্রথমে আমাকে বলবেন যে বায়ারটা অমুক বায়ার, এই বায়ারটার এইরকম একটা কোম্পানি আছে এবং বায়ার এরকম একটা কাজ করতে চাচ্ছে, এখন আমি এই কাজের তার কথা কথাবার্তা গুলোর মধ্যে একটুকু বুঝতে পারছি, তার সে কি কি করতে হবে, হ্যাঁ সে আমাকে অনেক কিছু বলছে, তার মধ্যে আমি একটুকু বুঝতে পারছি বাট ওটুকু আমি বুঝতে পারিনি। তখন যতটুকু বুঝতে পারেন নাই, আপনার কথাটা শুনে যতটুকু বুঝতে পারেন নাই, সেটুকু আমি কি আমি বুঝাই দেবো। আর যদি আমাকে বলেন যে না আমি কিছুই কিছুই আমি বুঝতে পারিনি, ঠিক আছে,
যদি আমাকে বলেন যে আমি কিছুই বুঝতে পারি নাই, তাহলে আমি বুঝবো যে আসলে আপনি কোনো চেষ্টাই করেন নাই, একদম বুঝার জন্য কোনো চেষ্টাই করেন নাই। তো বুঝার জন্য যদি আমি যে প্রতিদিন এত বকবক করি, ক্লাসের মধ্যে বকবক করি, ক্লাসের বাইরে সাপোর্ট বকবক করি, প্রতিদিন 6 ঘন্টা করে বকবক করি, এত বকবকের উদ্দেশ্য কি? বকবকের উদ্দেশ্য হচ্ছে বুঝানো। তো আমার এত বুঝানোর পর, এত কিছুর পর যদি আপনি না বুঝেন, ঠিক আছে, তাহলে সেই ব্যর্থতা সম্পূর্ণরূপে আমার, ঠিক আছে, সম্পূর্ণরূপে আমার। সুতরাং আপনার এই ব্যর্থতা সংশোধন করার দায়িত্ব আমার। আপনি যেহেতু আপনাকে এত ক্লাস নেওয়ার পর, এত কিছু করার পর আপনি এখনো বুঝেন নাই সম্পূর্ণরূপে, এটা কি? এটা আমার ব্যর্থতা, আমার দুর্বলতা। তো সেই জন্য আপনি আরো 1 মাস কি দেখেন আমার তত্ত্বাবধানে থাকেন, ইনসেন্টিভ কেয়ারে থাকেন আপনি 1 মাস, 1 মাস আপনি আরো মনোযোগ দিয়ে ক্লাস করেন, আপনার এখনো ওই মানে অ্যাপ্লাই করার বয়স হয় নাই, ঠিক আছে, আপনি ভালো করে আগে শিখেন তারপর আবার অ্যাপ্লাই করেন, ভালোভাবে কাজটা শিখে অ্যাপ্লাই করা তো যাবে না। আচ্ছা, তারপর স্ক্রিনে আসেন তাসলিমা আক্তার। স্যার বায়রের সাথে ফেসবুক নিয়ে কথা হয়েছে, আসেন তাসলিমা আক্তার। যারা বলে যে বুঝে না, আসলে বুঝে না তা না, আসলে তারা বুঝার জন্য চেষ্টাই করে না। হ্যাঁ তাসলিমা বলেন। হ্যাঁ ওয়ালাইকুম সালাম তাসলিমা, আপনি কোথেকে? আমি হইছে ফার্মগেট থেকে, বাট লক্ষীপুর আমার বাড়ি। ঠিক আছে তাসলিমা বলুন। স্যার আমি ক্লাসিফাইড অ্যাডস এর ওই যে গিগটা করার পর বিভিন্ন মানে গ্রুপে শেয়ার করছিলাম, তো একটা গ্রুপে আবার আমি নক করেছিলাম ক্রেগলিস্ট ওইখানে, তো নক করার পর ওনারা আমাকে বলছে যে তুমি কি ক্রেগলিস্টে পারবা, তো একটা বায়ার বলছিল পরে আমি বলছি না আমি তো পারবো না, এখান থেকে আসলে আমাদের একটু প্রবলেম, তবে ক্লাসিফাইড সাইডে আমি পারবো। তারপর বলার পর সে আমাকে বলছে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার দাও, তারপর আমি দিলাম, তারপর মেবি সে তার অন্য একজন ফ্রেন্ডকে আমার ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিল, দেওয়ার পর উনি আমাকে হোয়াটসঅ্যাপে নক করলো এবং বলল যে ওনার একটা মানে এই যে কর্গি পাপ্পি এই এটা আছে এই বিজনেসটা। আচ্ছা আমি বিজনেসের সম্পর্কে জানবো বুঝবো, তার আগে আমাকে বলেন যে হোয়াটসঅ্যাপের নাম্বারটা সে কোথায় দিয়েছে, এটা কি ফাইবারে দিয়েছে? না না স্যার এটা ফেসবুকে। ফেসবুকে, তাহলে ফেসবুকের লিংকটা, হ্যাঁ ভেরি গুড, ফাইবারে কোনো ভাবে কোনো কন্টাক্ট নাম্বার দেয়া যাবে না। স্যার আমি জানি ওনারা আসলে ফাইবার সম্পর্কে কিছুই জানে না, আমাকে বলতেছে আর কি যে মানে করতে, কিন্তু আমি বলছি আমি ফাইবার ছাড়া তো করব না, তো বলে আমি কিভাবে কি করব আমাকে একটু বলে দাও। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে এই বায়ারের একটা ওয়েবসাইট আমি দেখতে পাচ্ছি, জয় কর্গিস হোম, এটা হচ্ছে কন্টাক্ট আস, উই উড লাভ টু হিয়ার ফ্রম ইউ, ইউ ক্যান রিচ, আমাকে মাউস দেন আমি একটু পড়ি। স্যার টু ওয়েট স্যার একটা ইয়ে যে ওনার কিন্তু আমি পড়ি, দাঁড়া আমি পড়ি, উই উড লাভ টু হিয়ার ফ্রম ইউ, ইউ ক্যান রিচ আস ইউজিং দা ফর্ম বিলো, উই আর হ্যাপি টু অ্যানসার এনি কোশ্চেন ইউ মে হ্যাভ অ্যাবাউট আওয়ার পাপিস ডেলিভারি health guarantee or our website, and if you already have a joy cursis puppy, we had love to see the photos, we love to hear from you, you can reach us from the blue, we are happy to answer your question you may have about our puppies delivery health guarantee or our website, and if you'd already happen. আচ্ছা এটা হচ্ছে কুকুরের স্বাস্থ্য সেবা নিয়ে, মানে কুকুরের যে যদি যে কোনো সময় যদি প্রবলেম হয় এই নম্বরে ফোন করে হ্যাঁ সমাধান পাওয়া যাবে। ঠিক আছে, কন্টাক্ট অ্যাভেলেবল পাপিস হেলথ গ্যারান্টি, এটা মানে ওরা কুকুরও বিক্রি করে আবার সেই কুকুরের এই যে অ্যাভেলেবল পাপিস। হ্যাঁ স্যার। ঠিক আছে, ওরা কুকুর বিক্রি করে। হ্যাঁ মানে এটা এক প্রজাতির কুকুর। জয় কর্গিস হোম কাস্টমার 100% স্যাটিসফ্যাকশন, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে। হ্যাঁ বলুন। এবার উনি তো আমাকে বলছে যে তুমি আমার জন্য মান্থলি করবা, তো চার্জ কত নিবা, আমি একটু কনফিউজ ছিলাম, তারপরে বললাম যে আমি 200 তো কম বলছেন তো স্যার, আমি মান্থলি যদি বলে মান্থলি বললে সর্বনিম্ন বলবেন $300।
তো ওনাকে বলছি পরে উনি তাদের রাজি হয় না, বলছে যে 150 দিবে, বললো তুমি যদি ভালো কাজ করতে পারো তাহলে আমি তোমাকে 300 পর্যন্ত দিব। হ্যাঁ ঠিক আছে, কথা হচ্ছে এখন আপনি যদি 300 বলতেন ঠিক আছে তাহলে সে মোটামুটি বুঝতে পারতো যে তখন সে আপনাকে কত 200 এর মধ্যে রাজি করানোর চেষ্টা করতো, এখন আপনি বলছেনই 200, মানে আপনি তো 200 তে রাজি হবেন, কিন্তু কথা হচ্ছে কি ওভাবে ইয়া করবেন না আরকি, বলার সময় একটু বেশি করে বলবেন ঠিক আছে। বার্গেনিং পার্ক না না, আপনি তো 200, আপনি যদি মনে করেন যে হ্যাঁ 200 দিয়ে আপনি করতে প্রস্তুত তাহলে আপনি 300 বলবেন ঠিক আছে, আপনি যদি 300 দিয়ে করতে যদি রাজি থাকেন তাহলে আপনি 500 বলবেন, বুঝলেন নাই? বুঝতে পেরেছি। তো কথা হলো এখন এখন যদি নতুন অবস্থায় আপনি কি আগে কাজ করেছেন? আগে কাজ যদি না করে থাকেন তাহলে তাহলে হলো $150, $150 মানে হলো প্রায় $15,000, খারাপ না। নতুন অবস্থায় অভিজ্ঞতা অর্জনের জন্য ঠিক আছে ঠিক আছে। এখন আপনি যাকে বলেন যে আমি তোমাকে মান্থলি এসইও সার্ভিস দেবো, আমি তোমাকে ব্লগ পোস্টিং, ফরাম পোস্টিং, আর্টিকেল সাইট, অ্যান্সার সাইট, এটা সেটা সবকিছু সবকিছু আমি দেবো, আমাদের টোটাল যতগুলো কাজ আপনি শিখেছেন কি কি কাজ গুগল টপ র্যাঙ্কিং ঠিক আছে, টোটাল সবকিছু আপনি করবেন, তাকে বলবেন যে আমি ডিজিটাল মার্কেটার, আমি অনেক ভালোভাবে ডিজিটাল মার্কেটিং শিখছি, আই হ্যাভ দ্য প্রফেশনাল এক্সপিরিয়েন্স, প্রফেশনাল সরি মানে একাডেমিক নলেজ, হ্যাঁ আমি অনেক ভালোভাবে কাজটা শিখতে তোমাকে আমি কাজটা করে মানে করে দিতে পারবো, তুমি আমাকে $200 দাও ঠিক আছে। জি স্যার মানে আমাকে বিশ্বাস করে $200 যখন বলছে, সে যখন 150 বলছে আপনি 170 বলেন যে ঠিক আছে তুমি 170 বলছি স্যার, 170 বলছি, তারপর রাজি হয় না বলে না তুমি রাজি না হলে $150 করেন, $150 করেন, কোনো সমস্যা নেই, এটা করেন করার পরে হ্যাঁ একটা করবেন, একটা কাজ আপনি পাবেন, সুবিধা হচ্ছে কি একটা কাজ আপনি অল্প রেটে করলো মাসিক $15,000 তাও খুব বেশি খারাপ না ঠিক আছে, আপনি যে একটা কাজ নিয়ে তার বসে থাকবেন না, আপনি ওর আমাকে বাড়িয়ে দিবেন না না, ওর কাজটা কো করতেছেন মাসে 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 $15,000 তো এরকম যদি আরো যদি তিনটা কাজ আপনার চলে তাহলে মাসে আপনার $40,000-$15,000 হয়ে যাচ্ছে। হ্যাঁ সুতরাং ওইটা ব্যাপার না, এখন কথা হলো প্রথম কাজটা আপনি আপনি করবেন কি জন্য, ফিডব্যাক এর জন্য ঠিক আছে, ভালো একটা ফিডব্যাক, আর তাছাড়া আপনি এই কাজটা যখন করতেছেন আপনি একটা কাজ পেয়েছেন, কাজটা অনগোয়িং চলতেছে, এটা দেখলে অন্যান্য বায়ার আপনাকে আপনার উপর ট্রাস্ট করবে যে সে তো মানে তাকে তো বায়াররা মান্থলি বেসিসে কাজ দিচ্ছে সুতরাং সে নিশ্চয়ই কাজ পারে ঠিক আছে। আপনার একটা কাজ পাইলে একটা চাকরি পেলে অনেকগুলো চাকরি আসে, চাকরি না থাকলে আসে একদম আসে না। বলুন তো স্যার এখন মানে তাকে হেল্প করতে হবে কিভাবে, ফাইবার অ্যাকাউন্ট করবে কিভাবে কি করবে সে কিছুই জানে না, এই আপনি আপনার প্রোফাইল লিংকটা লিংকটা আপনি আপনি তাকে দিবেন ঠিক আছে। প্রোফাইল লিংক কোথায় আমি আপনাকে দেখাচ্ছি, দাঁড়ান একটু দাঁড়ান, আপনার প্রোফাইল লিংকটা তাকে দিবেন, এই তো এই লিংকটা আপনি তাকে দিয়ে বলবেন তসলিমা আক্তার 109 এটুকু পর্যন্ত, আপনি তাকে দিয়ে বলবেন যে এটা হচ্ছে আমার প্রোফাইল লিংক ঠিক আছে, এই প্রোফাইল লিংকের মধ্যে গিয়ে হ্যাঁ এখানে গিয়ে তুমি একটা অ্যাকাউন্ট তৈরি করো, অ্যাকাউন্ট তৈরি করে আমার এই প্রোফাইল মানে এখানে এখানে যাও, এখানে গিয়ে আমার একজন একটা প্রোফাইল তৈরি করো মানে তোমার একটা অ্যাকাউন্ট তৈরি করো, অ্যাকাউন্ট তৈরি করার পর এই লিংকে যদি আবারও ক্লিক করো তখন তুমি আমার প্রোফাইল পাবা, আমার প্রোফাইল পাইলে আমার সাথে তুমি চ্যাট করতে পারবা এবং চ্যাটের মধ্যে ওর ওকে মানে হায়ার করা যাবে, আপনার সে একটা অ্যাকাউন্ট তৈরি করবে ওই লিঙ্কে এসে, মানে প্রথমত আপনার এই লিঙ্কে একবার ক্লিক করে সে একটা অ্যাকাউন্ট তৈরি করবে, আবার সেই লিঙ্কে আবার ক্লিক করবে, ক্লিক করলে সরাসরি আপনার প্রোফাইলটা সেই ভেবে পাবে, আপনার প্রোফাইলটা পাওয়ার পর সে যাবে কোথায় মেসেজে, মেসেজ থেকে যাবে কোথায় ইনবক্সে গিয়ে সে আপনার সাথে চ্যাট করবে, এবং চ্যাট করার এক পর্যায়ে সে কি করবে নিচে কাস্টম অর্ডার পাবে, আপনি কাস্টম অফার পাঠাবেন, বাস কাস্টম অফারের সাথে সাধারণত আপনাকে হায়ার করতে পারবে ঠিক আছে। যদি কোনো প্রবলেম হয় যদি কোনো প্রবলেম হয় আপনি বলবেন যে ঠিক আছে আমি আমার স্যারকে ডাকতেছি, স্যারকে তাৎক্ষণিকভাবে এটা এটা করে দিবে, তাহলে আপনার ক্লাস লিঙ্কটা তাকে দিবেন, দিলে সে সাধারণত লাইভে লাইভ ক্লাসে যদি আসে বেশ আমরা সাধারণত প্রবলেম সলভ করে ফেলতে পারবো, আমি তাকে হেল্প করবো এই অ্যাকাউন্ট তৈরি করার জন্য, মানে জুমে যদি তাকে যদি জুমে 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 যদি আনতে পারেন
আপনি তাকে তো নিজে তো গাইড করতে পারেন স্যার আমি কি এক মিনিট আমি কি আমার মানে জুম লিংকটা উনাকে দিতে পারবো আমাকে তো নিষেধ করছে এটা করতে না দিতে পারবেন আপনি বায়ারকে পারবেন বায়ারকে পারা যাবে স্যার আরেকটা কথা বলবো বলেন তো আমি ফার্স্ট যে বায়ারকে ওই যে ফেসবুকে দিলাম ওনারা সেম একই কাজ তো ওনাকে আমি লিংক দিলাম আমার সে লিংক নিচে ডাউনলোড করছে সেও নিজেও মানে এটা করতে পারতেছে না মানে প্রথম যে বায়ারটা হ্যাঁ প্রথম বায়ারেরও সেই একই একই মানে ফাইবারের অ্যাকাউন্ট নেই না ওরও ফাইবারের অ্যাকাউন্ট নেই বাট আমার লিংকটা দেওয়ার পর সে বলল আমি তো এটা ডাউনলোড করছি এখন আসলে ডাউনলোড করে বলছে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় কি করতে হয় আমি জানি না তো আমি কি তাকে এইভাবে বলবো আপনি শুধুমাত্র তাকে ফাইবারের মানে লিংকটা দিবেন www.fiber.com না প্রথম জনকে দেওয়া হয়েছে সেকেন্ড জনকে এখনো দেই নাই ঠিক আছে দাদা আমি তো বললাম যে আপনি দুইটা লিংক দিবেন একটা হচ্ছে প্রথমত দিবেন ফাইবারের লিংক যে তুমি এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করো অ্যাকাউন্ট তৈরি করে জাস্ট আমার এই লিংকে ক্লিক করো এই লিংকে ক্লিক করলে তুমি আমার চ্যাটের অপশনটা পাবা উপরে মেসেজ বক্সে ক্লিক করে আমার সাথে চ্যাট করো বেশ ঠিক আছে ঠিক আছে স্যার থ্যাংক ইউ যে কোনো প্রবলেম হলে আপনি সাতরাতে আমাকে ফোন করবেন সাতরাতে আমি জুমরুমে আসবো মানে বায়ারকে জুমরুমে নিয়ে আসবেন ঠিক আছে বায়ারকে জুমরুমে নিয়ে আসলে ওকে আমরা মানুষ করতে পারবো ঠিক আছে ঠিক আছে স্যার থ্যাংক ইউ স্যার এরপর আসেন মামুন ফ্রম ঢাকা স্যার প্লিজ হেল্প মাই ফেসবুক বিজনেস পেজ কি আসেন মামুন আসেন মামুন ফ্রম ঢাকা ঠিক আছে মামুন আই উইল ফেসবুক মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন ঠিক আছে আই উইল ক্রিয়েট এন্ড অপটিমাইজেশন আই উইল ক্রিয়েট এন্ড অপটিমাইজ অফ ইউর ফেসবুক বিজনেস সুন্দর হয়েছে হাই আচ্ছা মামুন আপনি কি ফেসবুক বিজনেস পেজের কাজটা কি শিখেছেন জি স্যার মানে ভালোভাবে শিখেছেন স্যার আসসালামু আলাইকুম জি স্যার হ্যাঁ বলুন ফেসবুক বিজনেস পেজ জিনিসটা কি মানে কাজটা কেন করে স্যার এটা হচ্ছে কোন একটা প্রোডাক্ট কোন একটা বিজনেস বা কোন একটা সার্ভিসেস ওয়ার্ল্ড ওয়াইড প্রমোট করার জন্য মানে মার্কেটিং করার জন্য ফেসবুক বিজনেস পেজটা খুব এসেনশিয়াল যে কোনো কোম্পানির জন্য ভেরি গুড ঠিক আছে আপনি পেরেছেন তাহলে হাই হাই স্কিলড হাই হাই স্কিল তো মানাচ্ছে না হাইলি স্কিলড হলে মানে তো আচ্ছা স্যার আচ্ছা তারপর হচ্ছে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট ডিজাইন লগো পেজ অপটিমাইজেশন অ্যাড সিটিএ বাটন অ্যাড ভেন কিউএল অ্যাড অ্যাড দুইবার হয়ে গেছে অ্যাড লাগবে না অ্যাড শব্দটা লাগবে না হ্যাঁ সিটিএ সিটিএ বাটন ভেনিটি ইউআরএল ঠিক আছে আচ্ছা স্যার অর্ডার নাও ফাইবার ফেসবুক ঠিক আছে চলবে বাট বেশি সিম্পল হয়ে গেছে এখানে আপনার ছবি আপনার ছবিটা একটু আনলে এদিকে তাহলে মানে জিনিসটা আর একটু গর্জিয়াস দেখিত আচ্ছা স্যার দিদি একটু গর্জিয়াস করে দিন আচ্ছা অ্যাবাউট মাই গিগ ওয়েলকাম টু মাই ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট কি কে কোয়ালিটি এন্ড ইফেক্টিভ বিজনেস পেজ ক্যান page can expand your business worldwide it will be help to increase your more sales okay ঠিক আছে why I am qualified why I am qualified for this job ঠিক আছে জি স্যার for this job okay I am professional facebook marketing expert I am training especially for your business page create and optimization I can create setup okay why I তো যখন আমি তখন সেটা কিরকম হবে ক্যাপিটাল হবে না স্মল জি স্যার বড় হবে জি স্যার তো এখানে ছোট কেন ক্লিক তৈরি করার পর যখন একটা লেখা লাগার পর 10 বার চেক করবেন চেক করলে তো এটা আপনি তো বুঝতেই পারতেন হোয়াট আই উইল প্রোভাইড টু ইউ হোয়াট আই উইল প্রোভাইড ফর ইউ হবে এখানে ফর হবে এফ ও আর ঠিক আছে ওকে স্যার তারপরে ক্রিয়েট সেট আপ এন্ড অপটিমাইজ বিজনেস পেজ বিজনেস ডিজাইন বিজনেস রিলেটেড লোগো ইফেক্টিভ বিজনেস রিলেটেড ব্যানার এই বিজনেস রিলেটেড বিজনেস রিলেটেড এটা ডাবল হয়ে গেছে না জি স্যার এটা সিঙ্গেল করে দিবেন অ্যাকুরেট কিওয়ার্ড রিচার্স গুগল টপ র‍্যাঙ্কিং উইথ পাওয়ারফুল কিওয়ার্ড সেটআপ এন্ড সোশ্যাল লিংক ক্রিয়েট ইফেক্টিভ পোস্ট আবার ইফেক্টিভ 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 শব্দটা তো অনেক বড় মনে হয়ে গেছে না স্যার ইফেক্টিভ এটাই আচ্ছা পারফেক্ট ডিজাইন অ্যাড সিটিএ বাটন ইউনিক ভ্যানিটি ইউআরএল ক্রিয়েট শিডিউল ঠিক আছে চলবে ওয়াই আই এম ডিফারেন্ট ফ্রম আদার্স ইনক্রিজ ইওর সেলস ঠিক আছে ঠিক আছে আপনি কত নেবেন এটার জন্য $20 চলবে ঠিক আছে সুন্দর হয়েছে স্যার প্যাকেজ গুলো একটু দেখেন স্যার ডেসক্রিপশন গুলো ঠিক আছে কিনা স্যার ফুল ক্রিয়েট ফুল পেজ ক্রিয়েট লোগো ব্যানার
ডিজাইন পোস্ট সিটি ইউআরএল ভ্যালিড ইউআরএল সবগুলোতে একই জিনিস হয়ে গেছে। মনে করেন আপনি এই ব্যানারে যে কথাগুলো লিখছেন ডেসক্রিপশন একই কথা লিখছেন, আবার সার্ভিস টাইপও সার্ভিস এই প্যাকেজের ডেসক্রিপশনে সেম সেম কথা কথা লিখতেছেন। শুনি একটু ধরেন তো, হ্যালো অনেকগুলো আছে, কিছু পয়েন্ট লিখবেন কোথায় সবচেয়ে ইফেক্টিভ পয়েন্ট যেগুলো সেগুলো লিখবেন কোথায় ব্যানারে, তারপর ডেসক্রিপশনের মধ্যে মানে মোটামুটি সবকিছু লিখবেন ইফেক্টিভ নন ইফেক্টিভ। তারপর আসেন ইমন আফরিন, ইমন আসেন স্যার ক্লাসিফাইড পোস্টিং এর গিগটি চেক করে দেন। আসেন ইমন, ইমন এটা তো কোনো দয়া মায়া ভালোবাসা স্নেহ আদর মমতা আর কি বলবো আবেগ উৎকণ্ঠা কোনো কিছুই নেই, কেমনে দেখবো এটা আমি একটু দয়া করে। আই উইল ডু হাই কোয়ালিটি ক্লাসিফাইড পোস্টিং সাইট ইন ইউএ, আই উইল ডু হাই কোয়ালিটি ক্লাসিফাইড দেখি আপনার টাইটেলের অর্থটা বলুন তো, বলুন টাইটেলের অর্থটা কি ইমন বলেন, কই ইমন ইমন কোথায় গেল ইমন, এটা কোনো মিনিং হয় না এখানে। আই উইল ডু হাই কোয়ালিটি ক্লাসিফাইড অ্যাট পোস্টিং সাইট না অ্যাট পোস্ট হবে, আই উইল ডু হাই কোয়ালিটি ক্লাসিফাইড অ্যাট পোস্ট ইন ইউএসএ, ইন ইউএসএ ঠিক আছে, অ্যাট পোস্টিং সাইট হবে না, অ্যাট পোস্টিং সাইট যে আমি অ্যাট পোস্টিং সাইট করতে পারি, আমি অ্যাট পোস্টিং করতে পারি, তারপর টপ ইউএসএ সাইট ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং ওকে, ব্যানারটা সুন্দর হবে একটু সুন্দর হবে একটু সুন্দর করে তৈরি করেন যেন জিনিসটা কি মানে দেখার দেখার যোগ্য হয়, আপনার এটা এখনো দেখার যোগ্য হয়নি বা উপস্থাপন করার যোগ্য হয়নি। তো ফাইল বলেছেন স্যার প্লিজ চেক মাই ক্লাসিফাইড গিগ, আসেন তো ফাইল না তো ফাজ চলুন আসেন তো ফাজ চলুন তফাজ্জল আপনি আসেন, আমি তফাজ্জলকে পাচ্ছি না। তারপর আসেন মোহাম্মদ আসানুর রহমান, আসানুর রহমান আসেন, আসানুর রহমান এখানে দেখতে পাচ্ছি রানা ভাই, হ্যাঁ বলেন আসানুর রহমান আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার, আমি জয়পুরহাট থেকে রানা বলছিলাম, আমি আপনার দুইটা ক্লাস করছি। ঠিক আছে আমাকে মাউস আপ, দ্বিতীয় ক্লাস এটা, আমাকে মাউস আপ বল দিন। আচ্ছা আপনার ছবিটা অন্ধকার হয়ে গেছে, আপনার ছবিটা আপনার ফেসটা ছবিটা পুরোপুরি ক্লিয়ার করতে হবে, ছবির উপর কোনো আলো নাই। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমার ছবি যা আছে ঠিক আছে বাট আলো থাকতে হবে। আরো অনেকগুলো হইতে পারতো, এখন কোর্স করা কোর্স
করলে কি সে যোগ্য হয় বা কোর্স করলে কি এটা কি বড় কোনো বিষয় না স্যার? আমি তো আমি আপনি আমার ইনস্ট্রাকশন গুলো ফলো করেন নাই, কথা হচ্ছে আপনি আমি বলেছি আপনি কি এটা তৈরি আমার ভিডিও দেখে তৈরি করেন নাই স্যার? ওখানে বলা হয়েছিল যে কোথা থেকে কোনো কোর্স করলে ওটা ইনক্লুড করার জন্য। আপনি আমার আপনি আমার ভিডিওটা দেখেন নাই, আসলে একদমই দেখেন নাই, দেখলে এটা অন্যরকম হইতো। একটু কষ্ট করে আমার ভিডিওটা দেখেন একদম টোটালি। পরের লাইন গুলো পড়েন স্যার আপনি দয়া করে। আমার যে ইনস্ট্রাকশন আমি যেভাবে করতে বলেছি, আমার ক্লাসের রেকর্ডটা আপনি ভালো করে দেখেন, দেখে 100% ক্লাসের রেকর্ড দেখে দেখে আপনি করেন, করার পর দেন আমি অবশ্যই দেখব। যতক্ষণ লাগে ততক্ষণ আমি চেক করে দেবো, কোনো সমস্যা নেই, কিন্তু জিনিসটাকে তো গুরুত্ব দিতে হবে, তাই না? আপনি টোটালি এটা অনেক আগে তো আগে তৈরি করছেন, সেই জিনিসটা আমাকে দেখাচ্ছেন, আমি যেভাবে বলেছি সেই মতো করে তৈরি করে নেন। আচ্ছা, জুনায়েদ বলেছেন স্যার প্লিজ চেক মাই প্রোফাইল। আসেন জুনায়েদ। জুনায়েদ আপনাকে তো অনেক বেশি ভালো ছেলে মনে হচ্ছে, এরকম ভালো ছেলে মনে হলে তো হবে না। আমাকে মাসে প্রবল দিন, এখানে আপনার মুখে হাসি নেই, ঠিক আছে? একটা অভিমান, চাপা দুঃখ, চাপা কষ্ট, চাপা অভিমান, হ্যাঁ, মানে বুকের ভিতর আগুন, এরকম একটা বিষয়। তারপর হচ্ছে এসই প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, সোশ্যাল মিডিয়া মার্কেটার। এই যে মার্কেটার একবার লেখছেন, আবার মার্কেটার, হ্যাঁ, দুইটা একই তো দ্বিরুপদিত হওয়া যাবে না। এখানে সোশ্যাল মিডিয়া এক্সপার্ট লিখতে পারেন, ঠিক আছে? আমি টিক করে দিচ্ছি, সোশ্যাল মিডিয়া এক্সপার্ট হবে। তারপর হচ্ছে আই এম প্রফেশনাল এসইও এক্সপার্ট, আই এম প্রফেশনাল এসইও এক্সপার্ট হবে না, শুধুমাত্র আই এম এসইও এক্সপার্ট। প্রফেশনাল এবং এক্সপার্ট দুটো সেম মিনিং। আই এম এসইও এক্সপার্ট ফেসবুক মার্কেটার এন্ড ইউটিউব। ও মাই গড, এত এক্সপার্ট, এত এক্সপার্ট, এন্ড আই এম এসইও এক্সপার্ট। আপনি কাশিক তে নাশিক দিয়ে এক্সপার্ট হয়ে গেছেন। আই এম এসইও এক্সপার্ট ফেসবুক মার্কেটার এন্ড ইউটিউব ইউটিউব প্রমোটার। রাখতে পারেন, আই হ্যাভ প্রফেশনাল স্কিলস ইন সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড টপ ব্যাংকিং ওয়েবসাইট উইথ পাওয়ারফুল কিওয়ার্ড। আই হ্যাভ প্রফেশনাল স্কিলস ইন সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড টপ র্যাঙ্কিং অ্যান্ড গুগল টপ র্যাঙ্কিং হবে, গুগল টপ র্যাঙ্কিং ওয়েবসাইটস উইথ পাওয়ারফুল কিওয়ার্ড। গুগল টপ র্যাঙ্কিং ওয়েবসাইটস তো হবে না। তারপর আই হ্যাভ 6 months অফ এক্সপিরিয়েন্স ইন হাই কোয়ালিটি লিঙ্ক বিল্ডিং। 6 months অভিজ্ঞতা, এখানে 60 বছর লিখলে ভালো হইতো, আমি লিখে দিচ্ছি আপনাকে 60 years। 60 লিখবেন যখন, মাস লাগা দরকার কি, বছর লাগবে, 60 বছর অভিজ্ঞতা, হ্যাঁ, বয়স কত 20 বছর, অভিজ্ঞতা কত 60 বছর, ঠিক আছে? এইভাবে তো কত বছরের অভিজ্ঞতা আছে সেটা তো বড় বিষয় না, আপনি কি কি পারেন। আপনার একটু কষ্ট করে আবার আটবার লাগবেন, এটা হয় নাই কোনো কিছু লেখা। আপনার অভিজ্ঞতা আছে, কোনো বাইরে কি বলছে যে আপনার অভিজ্ঞতা না হলে আপনাকে চাকরি দিবে না? কেন আপনাকে বলতে হবে যে আপনার 6 মাসের অভিজ্ঞতা আছে? আসলে তো অভিজ্ঞতা নাই, আপনি মাত্র ভর্তি হয়েছেন, আপনি মাত্র ভর্তি হয়েছেন, আপনি এখনো কাজ শিখেন না, আপনি শিখবেন, তাই না? কেন আপনাকে বলতে হবে যে আপনার অভিজ্ঞতা আছে? কেন আপনাকে মিথ্যাভাবে নিজেকে কি মানে জাহির করতে হবে? আপনি নতুন, নতুনের জন্য কাজ আছে, তো আপনাকে নতুন হিসেবে বায়ার আপনাকে কাজ দিবে। এখন আপনি যদি এভাবে যদি নিজেকে বলেন, তখন বায়ার তো খুব টেনশনে টেনশনে পড়ে যাবে। মনে করেন কোন একজন পিএইচডি পাস ব্যক্তি, পিএইচডি পাস করা পাস করছে, আবার কোন একটা কোম্পানিতে ম্যানেজার হিসেবে সে চাকরি করছে, চাকরি করার পর সে আসছে কি জন্য, হ্যাঁ, কোন একটা অফিসে, মানে কিসে চাকরি করার জন্য, অফিস সহকারে চাকরি করার জন্য আসছে। এখন নিয়োগ একটা কোম্পানি তো টেনশনে পড়ে যাবে, ওকে রাখবে নাকি রাখবে না, কারণ তার তার তাদের তুলনায় তো সে অনেক ভারী একজন প্রার্থী, বলে না?
আনোয়ার হোসেন আপনি বলেন, পিএইচডি পাশ করে কোনো একজন মানুষ যদি কোনো একটা অফিসে পিওনের চাকরি করতে আসে তাকে কি ওই অফিস কি চাকরি দিবে? না গোজা দর মনে করেন আমরা কি গয় জানি যে এডুকেশন আদর আমরা অফিসে রাখতাম না বাবা আমরা চাকরি দিব মানে কেন দিবে না বলেন? মানে একজন পিএইচডি পাশ করে আসছে সে আসছে অফিসের পিওন পদে চাকরি করার জন্য দিবে না যে এরে তো আমরা শিক্ষার বারো আমরা নাই আর হেরে এই পদে চাকরি দিলে আমরাও চাকরি দিতে না যদি কোম্পানি যদি নিশ্চিত হয়ে যায় না তার ভিতরে মাল আছে জিনিস আছে তারপরে তাকে চাকরি দেবে না, কারণ সেই অনুযায়ী কি পিএইচডি যে চাকরি দিবে তার তো নিজের তো পিএইচডি নেই, সে একজন পিএইচডি হোল্ডার কে কেমনে বলবে চা বানা বলতে পারবে? অতিরিক্ত যোগ্যতা হ্যাঁ হওয়া যাবে না, মানে যে কোন যে কাজের জন্য যে যোগ্যতা কোন একটা কাজের জন্য যদি যোগ্যতা বেশি হয়ে যায়, কথা হলো চাকরির জন্য যোগ্যতা আছে ঠিক আছে কিন্তু চাকরি বুঝে যোগ্যতা, হ্যাঁ যেমন পিওনের চাকরি করার জন্য পিওনের যোগ্যতা লাগবে ঠিক আছে, ম্যানেজারের চাকরি করার জন্য ম্যানেজারের যোগ্যতা লাগবে, ম্যানেজারের পজিশনের যোগ্যতা লাগবে। তো কথা হচ্ছে যোগ্যতা যদি কম হয়ে যায় হ্যাঁ সেটাও হবে না, একজন ক্লাস ফাইভ পাস ছেলে যদি ম্যানেজারের চাকরিতে যায় সেটাও যেমন নিবে না, হ্যাঁ আবার একজন একজন কি ম্যানেজারিয়াল পজিশনে জব করছে ওইরকম লোক যদি কি যায় পিওনের চাকরির জন্য যায় তাও দিবে না। এখন আপনি এইভাবে নিজেকে যদি বলেন নিজেকে বলে যদি এইভাবে মানে ফুলি এফএফএ যদি দেখেন যে আমি ছয় মাসের অভিজ্ঞতা আমার ছয় বছরের অভিজ্ঞতা, তাহলে তো বায়ার নিজেই বিপদে পড়ে যাবে যে আমি আমি তো চাচ্ছিলাম নতুন, এখন সে তো ছয় মাসের অভিজ্ঞ, এখন তাকে কি আমি নতুন হিসেবে ছোটখাটো চাকরি দেবো নাকি দেবো না? এখন বায়ার নিজে শর্মে পড়ে যাবে যে সে তো ছয় মাস চাকরি করছে সে তো অভিজ্ঞ, হ্যাঁ আবার আরেকজনে বলছিল আপনি সে কয়েক বছর চাকরি করছে সে তো অভিজ্ঞ, তো বায়ার বলতেছে না বাবা আমার তো চাকরিটা তো অল্প টাকার চাকরি যা তোমাকে আপাতত করিও না। হ্যাঁ তো কথা হচ্ছে যোগ্যতা বেশি বেশি তো দেখানোর দরকার নাই, আপনার যা যা আছে তাই নতুন হিসেবে আপনি কাজ পাবেন নতুন হিসেবে সবকিছু পাবেন, আর ছয় মাসের অভিজ্ঞতা আপনি যেটা লাগছেন এটা তো ভুল, আপনি মাত্র কাজ শিখতে আসছেন মাত্র আপনি কাজ শিখতেছেন আপনার তো কোনো অভিজ্ঞতা এখনো নাই তাই তো? হ্যাঁ কেন এইগুলো লাগবেন কেন আপনি? আমি ক্লাসের সাপোর্টের শুরুর দিকে আমি এটা বলেছিলাম যে অতিরিক্ত করে কোনো কিছু বাড়িয়ে বলা যাবে না, দয়া করে এভাবে কেউ লাগবেন না। আচ্ছা শান্ত ফ্রম দাউদকান্দি আসেন, শান্ত ফ্রম দাউদকান্দি শান্ত তাড়াতাড়ি আসেন, চলে গেছে আরেকবার আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার ছবি ঠিক আছে, এসই প্রফেশনাল ডিজিটাল মার্কেটার লিংক বিল্ডার তাও ঠিক আছে, যখন লাগাইছেন সবগুলোর ভাষা আইনজি লাগাইতে হবে না, এটা 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 কারেকশন করে নেবেন কন্টেন্ট ক্রিয়েটিং, এখানে ফুল স্টপ হবে না? ফুল স্টপ আছে, কমা দেখতে কমার মতো মনে হচ্ছে আমার, ভালো করে দেখে নেবেন। বিং লার্ন দিস ওয়ার্ক ইন্ট্রোডিউস রিনাউন এস আউটসোর্সিং ইনস্টিটিউট অন টোটাল ডিজিটাল মার্কেটিং এন্ড মার্কেটিং অ্যাটেনমেন্ট প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল প্রজেক্টস নোয়িং নোয়িং এই জাতীয় শব্দ আমি কখনো দেখি নাই, নোয়িং মানে কি? কাস্টমার সাইকোলজি ক্যান ক্রিয়েট ভেরি অ্যাট্রাকটিভ অ্যান্ড ইফেক্টিভ কাস্টমার সাইকোলজি, আমি একটা শব্দ লিখছিলাম ভিডিওতে কাস্টমার সাইকোলজি, সবাই কাস্টমার সাইকোলজি তো লেখা যাবে না হুবহু, নোয়িং কাস্টমার সাইকোলজি ক্যান ক্রিয়েট ভেরি অ্যাট্রাকটিভ অ্যান্ড ইফেক্টিভ ওয়েব কন্টেন্ট টু প্রমোট এনি বিজনেস। হ্যাঁ আপনার এটা ঠিক আছে বাট নোয়িং শব্দটা হয়নি ঠিক আছে, আপনি লিখতে পারেন অ্যাকর্ডিং টু কাস্টমার সাইকোলজি অথবা অ্যাকর্ডিং টু কাস্টমার নিডস, আমি বললাম যে কাস্টমার সাইকোলজি আপনি এটাকে ভিন্নভাবে বলতে পারেন অ্যাকর্ডিং টু কাস্টমার নিডস ঠিক আছে, অথবা অ্যাকর্ডিং টু কাস্টমার ডিমান্ড ঠিক আছে, এভাবে লিখতে পারেন। I have an I have accumulated vast experience across this field to do all my work with attention being capable with my ability to create. ঠিক আছে চলবে, আপনি টুকটাক ফুলগুলো কারেকশন করে দিয়ে এটা ইয়া করে দেন স্যার, আমার গিগটা স্যার ক্লাসিফাইড এসআর গিগ একটা একটা, আমি হয়তো গিগ দেবো না হয় প্রোফাইল দেখবো ঠিক আছে অথবা কাজ দেখবো
এক সময়ে একটা সমস্যা যদি দেখানো যাবে একটা সময়ে, আপনি বাকিটা দেখানোর জন্য মনে করেন সকালে দেখাইছেন প্রোফাইল, দুপুরে আবার দেখাবেন কি এটা, ঠিক আছে? একজনকে একটা একবারে একটা সাপোর্টই দেওয়া হবে, বা ডেইলি তিনবার সাপোর্ট হয়, আপনি ডেইলি তিনবার আলাদা আলাদা সমস্যা দেখাতে পারবেন। সাইফুল ইসলাম আসেন, আমি নতুন ছাত্র, আমার প্রোফাইলটা একটু চেক করে দেন, আসেন। নতুন ছাত্র সাইফুল আসেন। নতুন ছাত্র সাইফুল, সাইফুল আপনার ছবি ঠিক আছে? সাইফুল এসএ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, ঠিক আছে? ওকে ওকে ওকে, এম এক্সপার্ট নিয়ে এসএ প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং, ইউটিউব ফেসবুক মার্কেটিং, লিঙ্ক বিল্ডিং, লিঙ্ক বিল্ডার্স কেন হবে বাবা? মার্কেটিং যখন লিখছেন এখানে বিল্ডিং হবে না, লিঙ্ক বিল্ডিং, কন্টেন্ট মেকিং, ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন, ওকে, আই হ্যাভ ট্রেনিং এ লটস, I have training a lot of time from office administrative in all digital marketing and attend many different kinds of practical projects. I can quickly promote any business, any business to service in a crowd of people all over the world. I can understand the mind, all the customers, customers, and I make very attractive and effective web content for any business promotion. চলবে, গ্রুপ ট্যাগ গুলো কারেকশন করে এটা পাবলিশ করে দেন। দেখি নিচে গুলো, বেঙ্গলি নেটিভ, ইংলিশ ফ্লুয়েন্ট, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ আপনি মোটামুটি ঠিকভাবে বসে, ওকে। ডাটা এন্ট্রিটা এখানে লিখবেন না, ডাটা এন্ট্রিটা, হ্যাঁ ডাটা এন্ট্রিটা, ডাটা এন্ট্রিটা স্ক্রিনশিপ কখনো লিখবেন না, ঠিক আছে? তারপর কারণ কাগজের আপনি বলেন যে আমি মোবাইল টিপতে পারি, মোবাইলে ফোন রিসিভ করতে পারি, ঠিক আছে? তার মানে সে ধরে নেবে যে আপনি আসলে মোবাইল মাত্র নতুন দেখছেন, শুধু মোবাইলে কল রিসিভ করতে পারেন, হ্যাঁ মানে সহজ কাজগুলো বলতে হয় না, ওকে? কেউ কাউকে যদি বলেন যে আমি তো মোবাইলে রিসিভ করতে পারি, তো মোবাইলে ফোন রিসিভ করতে পারে, এটা তো স্বাভাবিক বিষয়, এটা তো বলতে হয় না। বাট কেউ যদি বলে যে হ্যাঁ আমি মোবাইলে ফোন রিসিভ করতে পারি, তার মানে সে আসলে কি, সে আসলে মোবাইল সম্পর্কে খুব বেশি কিছু জানে না। তারপর আসেন আলামিন ফ্রম ঢাকা, আমি নতুন, আমার ফাইবার অ্যাকাউন্ট প্রোফাইল ছুটি একটু দেখবেন, আসেন আলামিন। আলামিনের ছবি ঠিক আছে, আমাকে মাউস দিন, আলামিনের ছবি ঠিক আছে, এসএ প্রফেশনাল ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার, ডিজাইনার ডি বরহাদের হবে তো, গ্রাফিক্স এর জি বরহাদের হবে, একটু মানে মমতা আন্তরিকতা কোন নাই আর কি, প্রফেশনাল পি বরহাদের হবে। আই এম এক্সপার্ট এসএ প্রফেশনাল, কমা, কমাটা কোথায়, কমাটা হবে এল এর পাশ ঘেঁষে, তারপর একটা স্পেস হবে, হ্যাঁ। ডিজিটাল মার্কেটার, ডিজিটালের ডি বড় হাতের হবে, মার্কেটার আর বড় হাতের, এম বড় হাতের হবে। আই ফিনিশড আ লং টার্ম ট্রেনিং কোর্স ফ্রম এন আউটসোর্সিং ইনস্টিটিউট এন্ড প্র্যাকটিক্যালি কমপ্লিটেড সাকসেস, প্র্যাকটিক্যালি কমপ্লিটেড সাকসেস মেনি প্রজেক্ট, কি বলেন এটা, আপনি কি কোনো প্রজেক্টে সাকসেস হয়েছেন? আই ফিনিশড আ লং টার্ম কোর্স ফ্রম এন আউটসোর্সিং ইনস্টিটিউট, ঠিক আছে, এন্ড প্র্যাকটিক্যালি কমপ্লিটেড, প্র্যাকটিক্যালি কমপ্লিট করছেন সাকসেস মেনি প্রজেক্ট, প্র্যাকটিক্যালি কমপ্লিটেড সাকসেস মেনি প্রজেক্ট, এর কোনো মিনিংই হয় না। আর আপনি কোনো প্রজেক্ট এখনো কমপ্লিট করেন নাই, এভাবে বললে সমস্যা আছে, একটু এভাবে বললে বাইরে আপনাকে বলবেন, বলবে, জিজ্ঞেস করবে যে তুমি কি 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 প্রজেক্ট কমপ্লিট করছো, হ্যাঁ ওই প্রজেক্টগুলো আমাকে দেখাও, হ্যাঁ একটু একটু দয়া করে আপনার প্রোফাইলের মধ্যে মায়া দেন, দয়া দেন, আদর দেন, ভালোবাসা দেন, ঠিক আছে? দিয়ে কোথায় কমা হবে, কোথায় ফুল স্টপ হবে, সবকিছু ঠিকভাবে ঠিক করেন। ইমন বলেছেন স্যার আমার ফেসবুক বিজনেস পেজের টিপটা, আসেন ইমন, ইমন আসেন। ইমন এভাবে হবে না, আপনি আবার তৈরি করেন, এখানে আপনার ছবি হবে, এখানে আপনার ছবি হবে, যে আমার যেভাবে গাইডলাইন, আমার যেভাবে ইনস্ট্রাকশন, আমার ইনস্ট্রাকশন অনুযায়ী তৈরি করেন। আর এটা মেবি 550x370 এই ফরম্যাটে মনে হয় তৈরি করা হয়নি, এই ফরম্যাটে তৈরি করা হলো তার একটু বড় করে আসতো জিনিসটা, আপনি মাপ অনুযায়ী তৈরি করা হয়েছে কিনা দেখবেন। আর এভাবে কি, এখানে আপনার ছবি হবে, ঠিক আছে, এখানে আপনার ছবি হবে, আর একটু সুন্দর করে তৈরি করেন, তারপর এই লেখার অনেক বেশি বড়, এই লেখা অনেক বেশি ছোট, হ্যাঁ এভাবে তো হবে না। আপনি ডিজাইনটাকে ঠিক করুন আগে, তাহলে আমি বাকিগুলো দেখবো, আমাকে রাতের বেলা আমাকে আরেকবার দেখান,
ডিজাইনটাকে সুন্দর করে। তো ঠিক আছে, সবাইকে সাপোর্ট দেওয়া হলো, আমি তাহলে এখন এখন লিভ করছি, ইনশাল্লাহ রাতে রাতে দেখা হবে। ওকে।